আপনারা অবশ্যই দেখে থাকবেন রাস্তাঘাটে বাইক স্কুটার ইত্যাদি যে যানবাহন সেই যানবাহনের দুর্ঘটনা অত্যন্ত হারে বেড়ে যাওয়ায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশ একটি নতুন আইন তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ যারা মোটর সাইকেল স্কুটার ইত্যাদি নিয়ে রাস্তায় বেরোবেন তাদের হেলমেট পরা অত্যন্ত বাধ্যতামূলক দিন কতক আগে যদি কেউ হেলমেট না পরে বাইক বা স্কুটার চালাত সেক্ষেত্রে তাদেরকে তাদের নামে কেস ফাইল করা হতো এবং তাদের জরিমানাও করা হতো তো বর্তমানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই বাইক এবং স্কুটার নিয়ে রাস্তায় বেরোনোর আগে যদি তারা হেলমেট ব্যবহার না করেন এবং কী ধরনের সেই হেলমেট এখন ব্যবহার করতে হবে যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেই ধরনের একটি বিশেষ নোটিশ বিশেষ আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো যেটি একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে হাজির হয়েছে তো কী এই নোটিশটি কী এবং আপডেট সেটি আপনাদেরকে জানতে হলে বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিন কী বলা হয়েছে দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে বদলে গেল নিয়ম বাইক স্কুটার নিয়ে রাস্তায় বেরোনোর আগে জেনে নিন সরকারের নতুন নির্দেশিকা ভারতে প্রতিদিনই প্রচুর মানুষ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাইক আরোহীর মাথায় হেলমেট থাকলেও তা খুব ছোটো দুর্ঘটনা থেকেও মাথাকে বাঁচাচ্ছে না এর প্রধান কারণ হল সেই হেলমেটগুলি নিম্নমানের এবার সড়ক দুর্ঘটনা কমাতে মোদী সরকার ভারতে বিআইএস শংসাপত্রের সাথে হেলমেট বিক্রয় ও উৎপাদন বাধ্যতামূলক করেছে সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক হেলমেট ফর রাইডার্স অব টু হুইলার মোটর গাড়ি এর আওতায় একটি আদেশ জারি করা হয়েছে যেটিতে স্পষ্ট বলা হয়েছে কেবল বিআইএস শংসাপত্র সহ হেলমেটগুলি বিক্রয় ও উৎপাদন করা যাবে অর্থাৎ শুধুমাত্র যে বিআইএস যে বিআইএস কোয়ালিটির আছে সেই সেই শংসাপত্রসহ হেলমেটগুলি বিক্রয় ও উৎপাদন করা যাবে অন্য কোম্পানির হেলমেট কিন্তু চলবে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশের আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে ভারতে হালকা হেলমেটের জন্য সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এইমস চিকিৎসক ও বিআইএস কর্মকর্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা ছিলেন মার্চ দু হাজার গঠিত এই কমিটি হালকা ও মান হালকা ও মানসম্পন্ন হেলমেট তৈরি করার সুপারিশ করেছে এখন এই প্রস্তাবগুলি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্র গৃহীত করেছে এই মন্ত্রক একটি নতুন আদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট আরও সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে সমস্ত দু চাকা চালক হেলমেট পরেন তা নিশ্চিত করা জরুরি কমিটির সুপারিশের ভিত্তিতে বিআইএস লাইট হেলমেট তৈরির বৈশিষ্ট্য সংশোধন করেছে আপনাকে জানিয়ে রাখি যে পরিসংখ্যান অনুসারে দেশের দেশে বছরে প্রায় সতেরো মিলিয়ন বাইক ও স্কুটিল হেলমেট উৎপাদন হয় সরকারের এই আদেশের অর্থ দেশে এখন কেবল বিআইএসের সার্টিফায়েড হেলমেট বিক্রি হবে সরকার দাবি করেছে যে এটি করলে দেশের নিম্নমানের টু হুইলারের হেলমেট বিক্রি রোধ হবে এর ফলে দু চাকার গাড়ি দুর্ঘটনা কমে যাবে তো এই ছিল আপডেট এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কমেন্টে অবশ্যই রিপ্লাই কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন দু চাকা ব্যবহার করেন বাইক না স্কুটার এবং আপনি হেলমেট কোন কোম্পানির ব্যবহার করেন এবং এই যে নতুন একটি আদেশ বা যেটা আইন বের করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনার এতে মতামতটা বা কী কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন